বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 24শে মার্চ, মানে 10ই চৈত্র রবিবার সকাল 9টা 43 মিনিট থেকে পরের দিন 25শে মার্চ সোমবার বেলা 11টা 48 মিনিট পর্যন্ত থাকছে এই দোল পূর্ণিমা তিথি। ফলে উদয়া তিথি অনুসারে এ বছর 2024 সালে আগামী 25শে মার্চ সোমবার দিনই এই দোল পূর্ণিমা তিথি পালন হবে। তবে এই সময়ের মধ্যে বন্ধুরা বাড়িতে যে কোনো দিন যে কোনো সময়ে বাড়িতে সত্য নারায়ণের পুজো, মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা আপনারা দিতে পারেন। তবে শাস্ত্র মতে যেহেতু 29 তারিখই ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে, তাই সোমবার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো অর্চনার জন্য সব থেকে উত্তম, এবং রবিবার সন্ধেবেলায় বাড়িতে প্রভু সত্যনারায়ণের পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ। এবং এই দিনে বন্ধুরা আপনারা যারা নিশি পালন করবেন, তারা রবিবার দিনে কিন্তু নিশি পালন সম্পন্ন করবেন, এবং দোলের আগে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন আপনারা সম্পন্ন করবেন রবিবার সন্ধে 5টা 45 মিনিট থেকে রাত্রি 7টা 31 মিনিটের মধ্যে। বন্ধুরা, কি হয় আমরা জেনে না বুঝেই বিভিন্ন রকম কার্য করে ফেলি, আর তাই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম দুর্ভাগ্য ডেকে আনে। তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত, কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়, ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন। কিন্তু বন্ধুরা, এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না, এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা একদমই চেনাশোনা বাড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতে খাবেন না, কারণ বন্ধুরা এই দিনে অনেকে কি করে, কোনো রকম নিয়ম কানুন মানে না, তারা তামসিক গুণে রান্না করায় খাবারও তামসিক হয়ে যায়। আর এই খাবার বন্ধুরা সেই দিন গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবারই চেষ্টা করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা মদ্যপান করবেন না, এবং যদি কোনো কারণে করে ফেলেন তো আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদমই ভুলেও যাবেন না, কারণ বন্ধুরা এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই বন্ধুরা, এই দিনে যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে। নাম্বার 3, যদি বন্ধুরা আপনারা চান যে এই দিনে ভগবানের কৃপা প্রাপ্তি করতে, তো বন্ধুরা ভক্তির সাথে আপনারা আবির খেলুন, কিন্তু কারোর মনে বন্ধুরা সেই দিনে আপনারা কোনো রকম দুঃখ কিন্তু একদম দেবেন না, এমনকি পশু পাখির মনেও কিন্তু নয়। তাই ভুলেও বন্ধুরা এই দিনে আপনারা পশু পাখির গায়ে একদমই রং দেবেন না, কারণ আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার, এমনকি ঘরদুয়ার পরিষ্কারও কিন্তু এই দিনে একদম করবেন না, কারণ বন্ধুরা এতে অনেক পোকা মাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে বন্ধুরা কারোর মনে আঘাত না দেওয়াটাই ভালো। তাই এই কার্য আপনারা আগে বা পরের দিন করুন, কিন্তু সেই দিন এই কার্য থেকে আপনারা বিরত থাকুন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন, এবং এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেনও না, এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না। নাম্বার 6, বন্ধুরা এই দিনে কোনো রকমের বাসি বা পোড়া খাবার একদমই খাবেন না, এবং এই দিনে বন্ধুরা আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন, মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু এই শুভ দিনে একদমই মুখে দেবেন না। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, তো বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার কিন্তু এই দিনে ভুলেও খাবেন না। শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে ভোজন করাই শ্রেষ্ঠ,
কারোর বাড়িতে এই দিনে না খাওয়াই ভালো। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিনে চুল দাড়ি নখ কিন্তু একদমই কাটবেন না, কারণ বন্ধুরা এই উৎসব শুধু রঙের নয়, জীবন থেকে দুর্ভাগ্য কালিমা দূর করে ভগবান সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন। তাই বন্ধুরা এই সময় কিন্তু আপনারা ভুলেও বাড়ি থেকে জিনিসগুলোকে কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই দোল পূর্ণিমা কিন্তু আপনার জীবনে অমাবস্যাও ডেকে আনতে পারে। তাই বন্ধুরা আপনাদের সতর্ক করাটা এটা আমার কর্তব্য। এবং বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ বন্ধুরা তারাও যেন এই সময় এই ভুলগুলি না করে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে ভগবান বলছেন যে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে, সে জীবনে ধন সম্পত্তি মান সম্মান সব কিছুই প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা ত্যাগ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে এই পাঁচটি জিনিস যদি কখনও আপনারা কাউকে ভুলেও দান করে দেন, তো বন্ধুরা আপনাদের বাড়িতে কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই শুভ ক্ষণে আপনার এই দোল পূর্ণিমার মধ্যে ভুলেও কিন্তু জিনিসগুলো কাউকেই দান করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা নাম্বার এক, বন্ধুরা পিতল রূপো তামা এই ধাতুর তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ মানা হয়। কিন্তু কাউকে ভুলেও বন্ধুরা আপনারা এই সময় প্লাস্টিক স্টিল অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি বাসন কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। নাম্বার দুই, বন্ধুরা এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয়। কিন্তু অনেকে কি করে, বাড়িতে আগের দিনের থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন, কিন্তু পচা নষ্ট হওয়া বা নোংরা বা এটো খাবার কিন্তু একদমই তাদের দেবেন না। বন্ধুরা, এতে কি হয়, ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। নাম্বার তিন, বন্ধুরা তেল বা তিলের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু রান্না করা তেল বা বাসি তেল বন্ধুরা এই সময় কাউকেই দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না, কারণ বন্ধুরা, এই সংসারের সব কিছু পরমাত্মার, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। নাম্বার চার, ঝাঁটা, বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা কাউকে ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন, কিন্তু বন্ধুরা এই সময় আপনারা বাড়ি থেকে ঝাঁটা কাউকে দেবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না, কারণ বন্ধুরা এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, এগুলোর সাথে কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার পাঁচ, এছাড়া বন্ধুরা আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না। এবং আলমারি থেকে টাকা পয়সা কিন্তু বার করে আপনারা সন্ধ্যার সময় কাউকে এই সময় দেবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন, ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার এক, তুলসী মঞ্জরি, বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে
আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনো বাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার দুই, বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন, বাকি সব একই প্রক্রিয়া। নাম্বার তিন, বন্ধুরা যদি আপনাদেরকে হিজরা নিজের ইচ্ছায় কোনো টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই, কারণ বন্ধুরা হিজরা হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রূপ। তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায়। তাই বন্ধুরা, আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন। আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নমঃ। নাম্বার চার, এগারোটি পদ্ম গাছের বীজ। বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়া বন্ধুরা, এই মাসে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্মফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকী, লক্ষ্মীকড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। বন্ধুরা, পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হল ধুতুরা, অর্ক, করবি, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।